হঠাৎই আটকে গেল হাসপাতালের লিফট। লিফটে আটকে গেলেন বহু রোগীর আত্মীয় পরিজনেরা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় ত্রিপুরার রেফারেল হাসপাতাল জিবিতে। জানা গেছে স্বাভাবিকভাবেই চলছিল হাসপাতালের লিফট। যে সময় এই বিপত্তি ঘটে তখন লিফটে ছিলেন রোগীর আত্মীয় পরিজনেরা। হঠাৎই মাঝপথে বন্ধ হয়ে যায় লিফট। যান্ত্রিক গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে। এদিকে লিফট বন্ধ হতেই ভেতরে আটকে পড়া লোকজন চিৎকার শুরু করেন। খুব স্বাভাবিক, তারা ভয় পেয়ে যান। মুহূর্তেই হাসপাতালের ভেতরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আটকে পড়া মানুষকে উদ্ধার করার জন্য কাজ শুরু হয়। বহু চেষ্টার পর হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষী এবং ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যদের সাহায্যে আটকে পড়া সদস্যদের উদ্ধার করা হয়। তবে তাদের উদ্ধার করা না গেলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করছেন অনেকেই। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।